মারিয়া ক্যারেক্টার কি সেটা জানার আগে আমরা মারিয়া ক্যারেক্টার জীবন কাহিনী একটু জেনে নেই মারিয়া রহমান একজন চিকিৎসক তার বয়স আটাই তিনি দু হাজার বিশ সালে এইচআইসি অটো পাশ করেছিলেন এরপর মারিয়া রহমান ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এলিয়েন নিয়ে গবেষণা করেন এবং এলিয়েন প্রযুক্তি তৈরি করতে সক্ষম হন আর এই এলিয়েন প্রযুক্তি চিনিয়ে নেওয়ার জন্য অন্যান্য গবেষক দল মানিয়ার পিছনে পড়ে গেছিল এখন কথা বলা যাক মারিয়া রহমানের ক্যারেক্টার এবিলিটি নিয়ে মারিয়া রহমানের এবিলিটি কিন্তু একটি থাকবে না তিনটি এবিলিটি থাকবে মারিয়া রহমানের প্রথম এবিলিটি হচ্ছে সে একজন হিলার হিসেবে কাজ করবে সে তার টিমমেটগুলোকে হিল করতে হবে যেমনটি ফ্রি ফায়ারে আমাদের এলো কয়েতাকে বাকি টিমমেটগুলোকে মেট গুলাকে এসপি বাড়িয়ে দেয় সেই কিছু হবে এই মারিয়া ক্যারেক্টারের মারিয়া রহমানের সেকেন্ড যে এবিলিটি হচ্ছে সেটি হলো হেলথ এয়ারসেলফ অ্যান্ড ইয়ার টিম ফার্স্ট এর মানে বোঝানো হয়েছে সে নিজেকে এবং তার দলকে নিরাময় করতে পারবে সে তার টিমমেটের পাশাপাশি তার নিজের হেলথ বাড়াতে পারবে এবং সে দ্রুত গতিতে এই হেলথ গুলা বাড়তে পারবে আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে আপনারা কি জানেন যে ফ্রি ফায়ার চারজন মিলেই একটি স্কোয়াড তৈরি হয় কিন্তু অ্যাডমিশন গেমে কিন্তু চারজন মিলে স্কোয়াড তৈরি হবে না সেটি কল অফ ডিউটির মতো পাঁচজন মিলে কিন্তু একটি স্কোয়াড তৈরি হবে মারের মানে তৃতীয় এবিলিটি হচ্ছে সেটি নিজে নিজেই এম ও এবং মেডিকেট তৈরি করতে পারবে তাতে কোনো প্রবলেম হবে না আমার এখন মনে হচ্ছে মারে ক্যারেক্টারটি সবচেয়ে ভালো এই গেমের মধ্যে কারণ গেস মারি ক্যারেক্টারটি আপনাকে এমও দিবে মেটকির দিবে সাথে সাথে কিন্তু আপনার টিমমেট গুলাকে হিল করতে পারবে এবং আপনাকেও হিল করতে পারবে আমার মনে হয় এর থেকে ভালো এবং বেস্ট ক্যারেক্টার আর কিছু হতে পারে না অ্যানিলেশন গেমের মধ্যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি যদি এখনো ভিডিও টিকে লাইক করেন প্লিজ ভিডিওটা লাইক করে দাও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভাই ভালো থাকেন সুস্থ থাকেন রমজান